স্থানীয় সময় সকাল সাতটার আগেই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন উপলক্ষ দেশটির ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণে এবারের নির্বাচন ফিলিপিন্সবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন শেষ হতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতারতের শাসনামল অন্যদিকে প্রায় ছত্রিশ বছর পর আবারও ক্ষমতা আসার লড়াইয়ে সাবেক স্বৈরশাসক মার্কোসের পরিবার বাবার উত্তরসূরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে ছেলে মার্কোস জুনিয়র যিনি বং মার্কোস নামেই বেশি পরিচিত শুধু তাই নয় মার্কোস জুনিয়রের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট দূতার্তের মেয়ে সারা দুতার্তে অন্যদিকে প্রেসিডেন্ট পদে মার্কোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী মানবাধিকার কর্মী লেনি রব্রেদো এছাড়াও প্রেসিডেন্ট পদে আরও লড়ছেন দেশটির সাবেক বক্সিং তারকা ম্যানি প্যাকুইয়া তবে মূল লড়াইটা হবে মার্কোস ও রব্রেদোর মধ্যেই যদিও বুথ ফেরত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মার্কোস জুনিয়রই এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় পৌনে সাত লাখ নিবন্ধিত ভোটার ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে অন্য কর্মকার সময় সংবাদ